দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আস্তে 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 স্যার আমি ছেড়ে দিন এখন আমি ছেড়ে দিই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যে রুই মাছটা ধরা হচ্ছে, এই রুইটা একটা আমাদের দেশি রুইয়ের মতো দেখতে, বাট রুই মাছ তো হালকা একটু পরিবর্তন আছে। এবং এই মাছটার নাম হচ্ছে সুবর্ণ রুই। এটা আমাদের বিএফআরআই থেকে উদ্ভাবিত। আমরা এই মাছটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আজকে। আমাদের এই চাষি আছেন রেজাউল ইসলাম রনি ভাই, উনি এবছর মানে কি বলবো, মাছ চাষের জন্য তিনি এবছর পুরস্কৃত হয়েছেন। আমরা রনি ভাই, আপনি এবছর যে পুরস্কার পেয়েছেন, কি পুরস্কার পেয়েছেন এবং কোথা থেকে পুরস্কার পেয়েছেন আমরা একটু সেটা জানতে চাই। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আমি রূপপদক পেয়েছি অন্য 12 মানের পোনা উৎপাদনের জন্য। এটা জাতীয় মৎস্য পুরস্কার, মানে জাতীয় সপ্তাহ তো হয়, এটাতে আসছে যে উপজেলা লেভেল পর্যন্ত, কিন্তু এখন মানে উৎসবটা চলে আসে জেলা পর্যায়ে হয় এবং কেন্দ্রীয় কিন্তু পুরস্কার। হ্যাঁ, কেন্দ্রীয় পাবে, তাই না? জি জি। মানে এবছর যে ইসের যে উসমানী মিলনায়তনে যে পুরস্কারটা দিল, জি জি, উসমানী মিলনায়তনে, উসমানী মিলনায়তনে এই পুরস্কারটা দিয়ে দিয়েছিলেন। অন্য সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কার দিতে আসেন, এবছর তিনি আর কি করোনার কারণে আসতে পারেননি, তাই আমাদের মন্ত্রী মহোদয় পুরস্কৃত করেছিলেন। তারপরে সুবর্ণ রুইটা সম্পর্কে জানতে চাই। এটা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত, এটা তাদের 11 বছরের গবেষণার, 11 বছরের গবেষণায় আপনার তারা জেনেটিকভাবে আপনার হালদা, পদ্মা, মেঘনা ওইটা বিভিন্ন হাওড় থেকে এবং নদী থেকে সংগ্রহ করে ওরা 11 বছর গবেষণার পরে 12 বছরে এক যুগের পরে আপনার এটা জেনেটিকভাবে তারা জাত উন্নয়ন করেন। এখন এটার মূল এটা হয়েছে আপনার দেশীয় যে রুই আছে, যে ভালো জাতের যে রুইটা আছে ওইটার চেয়ে 21% গ্রোথ বেশি, 21% গ্রোথ বেশি। তার মানে আমরা ধরেন যদি এক সিজন ধরি, যে রেনু থেকে 1 কেজি হতে কতদিন লাগতে পারে? এটা রেনু থেকে 1 কেজি তারা এবছর উদ্ভাবন করছেন, তারা এটা কালচার করছেন, তারা এটা উদ্ভাবন করে এটা বেসরকারিভাবে ব্রড মাছ আমি পেয়েছি, আর কেউ পায় নাই, আরও দুইজন পাইছে, পোনা মাছ পাইছে। আর এটা আমি যখন পোনা মাছ পেয়েছি তখন এটা আমি কালচারে দিলাম, এটা 1.5 মাসের মতো হয়ে গেল কালচারে দিলাম। এতে দেখলাম যে সাধারণ যে রুইটা যে তাদের খাবার আগ্রহ আপনার গ্রোথের যে একটা ধারাবাহিকতা এটার চেয়ে একটু ভিন্ন রকম, মানে পুকুরেই দেখা যায় যে এটা ভিন্নতা আছে। তখন আমার যে কাজের যে লোকেরা আছে তাদেরকে বললাম যে এটা নিয়ে তো তাহলে ভবিষ্যত একটা পরিকল্পনা করাই যায়। পরে আমি আমাদের যে ডিজি স্যার ছিলেন, ডিজি স্যারকে বললাম যে স্যার আমাকে 4-5টা মাছ দিয়েন ব্রড মাছ, আমি এটা নিয়ে একটু কাজ করতে চাই। তারপরে উনি আমাকে কিছু ব্রড মাছ দিলেন, এটা থেকে আমি ব্রিডিংয়ে গেলাম। ব্রিডিংয়ে আমি গ্রোথের পার্থক্যটা দেখলাম, আমাদের যে সাধারণ যে রুই আছে এই রুইয়ের পোনাটা হয়তো 30 দিন লেগে যায় আপনার দানি পর্যায়ে যাইতে, হয়তো 1 ইঞ্চি হয়ে যায়, কিন্তু এটা আমার 38 দিনে যখন আমি পোনাটায় আমার এক চাষিকে দিই, এটা নরসিংদী দিলাম, তখন আমার মাছ চলে আসলো 400-300 কেজি চলে আসলো। এতে দেখলাম যে স্বাভাবিক যে রুইটা আছে এটার চেয়ে আপনার গ্রোথ বেশি। তখন আমি নিজে থেকে একটা আমার কনফিডেন্স বেড়ে গেল যে না, এটা নিয়ে তো আমার সামনে আগানো যায়, এবং আমার যারা চাষি পর্যায়ে আছে ওদেরকে যদি আমি এটা দিতে পারি তাহলে তারা উপকৃত হবে আর পাশাপাশি আমি উপকৃত হব, এটার জন্য এটা নিয়ে কাজ করা। এটার কাছে কি মানে ধরুন এই মাছটা, ধরুন এই ভিডিওটা বা আপনার কথা শুনে যদি কোনো মানুষ এই রেনু সংগ্রহ করতে চায় বা
পোনা সংগ্রহ করতে চায় তাহলে কি পোনা আপনার কাছে পাবে? রেনু টাইম মুহূর্তে শেষ পর্যায়ে আর পোনা খুব বেশি নাই কিছু পরিমাণে, কারণ ব্রড মাছই তো স্বল্প পরিমাণে ছিল, স্বল্প পরিমাণে পোনা আছে, খুব বেশি একটা নেই। হয়তো আগামী বছর একটা ভালো পর্যায়ে যাওয়া যাবে। আসলে এই মাছটা কোন সাইজের মাছ পুকুরে ছাড়লে বা ঘেরে? আমাদের দেশে আসলে দুই রকমের পুকুর, একটা হলো সারা বছর মাছ চাষ করা যায়, আর একটা হলো সিজনাল, যে এই বর্ষাকালে শুরু হয় আবার গিয়ে পৌষ মাসে গিয়ে শেষ হয়ে যায়। আপনি এই এই মাছটা কি আমরা পুকুরে চাষ করতে পারবো না ঘেরে চাষ করলে কোনটা চাষ করলে? আপনি ঘেরেও চাষ করতে পারবেন, পুকুরেও করতে পারবেন। তবে আপনি রুই মাছ যদি চাষে দেন, আপনি যত ভালোই জাত হোক না কেন, আপনার এটা নার্সিং করতেই হবে। আপনার একটা বয়সের একটা ব্যাপার আছে, যখন আপনি ধরেন এই আগামী বছর কালচার করবেন, আপনি এই বছর কিছু পোনা রিজার্ভ করলেন, যখন আপনি রিজার্ভ করবেন তখন এটা সাইজে চলে আসবে 20টা, 10টা, 15টা, 5টা এরকম কেজি, তখন আপনি কালচারে আগামী বছর নতুন করে দিয়ে দিলেন, আপনার 6 মাসে এটার ভালো রেজাল্ট চলে আসবে। এবং অন্য যে মাছ আসবে রেজাল্ট, এটা হচ্ছে 20%, একই খাবার খায় 20% গ্রোথ চলে আসবে। এটা শুধু আমার কথা না, এটা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, তারা এটা গবেষণা করে তাদের কথা, এবং এটা থেকে আমি পার্থক্য পাইলাম। ওকে বন্ধুরা, যারা আপনারা এই সুবর্ণ রুইয়ের পোনা সংগ্রহ করতে চান, এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের রনি ভাইয়ের মোবাইল নাম্বারটা লেখা থাকবে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধুরা, আমরা যেহেতু রনি ভাইয়ের খামারে এসেছি, মৎস্য খামারে এসেছি, আমরা কিন্তু এখানে অনেক ধরনের তিনি পোনা উৎপাদন করেন বা রেনু উৎপাদন করেন, আমরা কিন্তু আরও কিছু মাছ নিয়ে কথা বলবো, আপনারা ধৈর্য ধরে আমাদের প্রতিটা প্রতিবেদনই দেখবেন। আপনারা দেখেন যে হলুদ রুই, তাই না? মনে হচ্ছে কি যে এটা হচ্ছে কার্পু মাছ, কিন্তু হ্যাঁ দেখলে মনে হয় কার্পু মাছ, কিন্তু আসলে কার্পু মাছ না, রুই মাছ, চমৎকার সুন্দর মাছ, অর্নামেন্টাল ফিশ। আসলে আমাদের যারা আমরা নিশে এই যে অ্যাকুরিয়ামে মাছ চাষ করি, এরকম লাল লাল মাছ সবাই কিন্তু এটাকেও সেরকম মনে করতে পারেন, কিন্তু না, এটা এরকম পুকুরে চাষ করার জন্য রুই মাছ। ভাই এই আমরা এই লাল রুই বা হলুদ রুই, হলুদ রুইটা সম্পর্কে একটু জানতে চাই রনি ভাই। এটা এটা আমাদের যে দেশীয় জাতের রুই আছে, এটার মতোই, এটার মতোই স্বাভাবিক গ্রোথ। আর এটা দুইটা সুবিধা, একটা হয়েছে যে আপনি পুকুরে দিলেন সবসময় আপনি বাসমান থাকে, খেলাধুলা করে, পুকুরের সৌন্দর্য বাড়ায়। আর নর্মালি যে রুই আছে দেশীয় রুই, ওই রুইয়ের মতোই স্বাদও এরকম, স্বাভাবিক গ্রোথও এরকম, আর তেমন কোনো পার্থক্য নেই, শুধু কালারই পার্থক্য। গ্রোথ গ্রোথ আমাদের যে দেশীয় যে রুইটা আছে ওইটার মতোই গ্রোথ। খাবার দাবার, খাবার দাবার দেশীয় যে রুই মাছ আছে, যে আমাদের যে জু প্ল্যাঙ্কটন, প্লাইটোপ্ল্যাঙ্কটন, ফিড খাবার, আপনার যেভাবে যে অভ্যস্ত করে ওইভাবেই সে খাবার খায়। আমাদের যেমন অনেকেই এখন কিন্তু বায়োফ্লকে বা রাসে মাছ চাষ করেন, তারা যদি এই ধরনের মাছ নিয়ে চাষ করতে পারবে তো? এটা এটা আমি বলতে পারি না, কারণ ওইটার প্রতি আমার এমনিতেই অনাগ্রহ। এখন তারা এই বায়োফ্লকে নিয়ে কিরকম ফলপ্রসূ হবে, এটা এই বিষয়ে আমার ধারণা নেই। আপনার গবেষণা নেই? জি জি। মোটামুটি যদি কেউ নিতে চায় সে নিতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। যারা বায়োফ্লকে রুই মাছ চাষ করে তারা এই, হ্যাঁ হ্যাঁ, এটা তো ভিন্ন রকম, এটা কালারই, এটা হাউজের উজ্জ্বলতাই বাড়ায় দেয়, হাউজের উজ্জ্বলতা বাড়ায় দেয়। জি জি। বন্ধুরা, ধরেন আপনি একটা পুকুরে মাছ ছাড়লেন, রনি ভাই বললেন যে এই মাছটা কিন্তু ভেসে থাকে, ভেসে থাকে মানে কি একদম পানির উপরে বসে না, একদম হয়তো 1 ফিট পানির নিচে দিয়ে এভাবে হাঁটতে থাকে। জি জি। খুব চমৎকার লাগে। তা আপনারা যারা রুই মাছ চাষ করেন বা রুই গতল দিয়ে কার্পু মাছ যাতে চাষ করেন, পাঙাড় চাষ মাছ চাষ করেন, আপনারা যদি এরকম কিছু মাছ ছেড়ে দেন তাহলে অন্তত পুকুর পাড়ে গেলে আপনার মনটা ভালো লাগবে, এবং পুকুর পাড়টা একটা বিনোদনের জায়গা হয়ে যাবে, আপনি গেলেও আপনারও ভালো লাগবে, পরিবারে যেই যাক পুকুর পাড়ে সবারই ভালো লাগবে, আত্মীয় স্বজনরা আসলেও কিন্তু তখন দেখবে যে একটা হলুদ রুই মাছ ঘুরে বেড়াচ্ছে, ভালো লাগবে। কারণ আমরা আসলে হলুদ মাছ আগে দেখতাম আছে কার্পু মাছ, সেখান থেকে কিন্তু আমরা পেলাম যে হলুদ রুই মাছ। আর এই মাছের পোনা যদি কেউ নিতে চায় রনি ভাই, আপনার কাছে কি পোনা পাওয়া যাবে? হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে, এখন অ্যাভেলেবল সবসময়। জি জি জি, অ্যাভেলেবল সবসময়। এই ভিডিও ডিসক্রিপশনে রনি ভাইয়ের মোবাইল নাম্বার থাকবে, আপনারা যদি কেউ এরকম পোনা মাছ নিতে চান, এই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।